বগুড়ার গাবতলী ইছামতি নদীতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ। নৌকা বাইচ দেখতে আজ সকাল থেকে উপজেলার তরণীহাট এলাকায় মানুষের ভিড় জমে। দুপুরের আগেই নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। আশেপাশের বাড়ির ছাদ, গাছের ডাল, ব্রিজের রেলিংয়ে উঠে মানুষ নৌকা বাইচ উপভোগ করে। প্রতিযোগিতায় 14টি দল প্রথম রাউন্ডে অংশগ্রহণ করে, সেখান থেকে 8টি দল কোয়ার্টার ফাইনালে ওঠে। নৌকা বাইচে আল্লাহ ভরসা নৌকাকে হারিয়ে সততা নৌকাটি চ্যাম্পিয়ন হয়। নৌকা বাইচকে ঘিরে দুই পাড়ে বসেছিল খেলনা ও খাবারের দোকান। নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুন উপস্থিত ছিলেন। আমাদের সকল কার্যক্রমে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের অস্তিত্ব হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের শেকড় হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি। চিরায়ত বাঙালি সংস্কৃতির অন্যতম উপাদান হচ্ছে এই নৌকা বাইচ প্রতিযোগিতা, আমরা সবাই জানি। এবং আজকে এই চমৎকার পরিবেশে নৌকা বাইচ হচ্ছে এবং হাজার হাজার এখানে আমাদের যে জনগণ এখানে সমবেত হয়েছেন, সবাই অত্যন্ত আনন্দের সাথে বিষয়টি উপভোগ করছেন। আমরা মনে করি যে আমাদের এই শেকড়ের সন্ধান করতে হবে এবং আমাদের যে নিজস্ব যে সংস্কৃতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো টিকিয়ে রাখতে হবে, এবং যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে এলাকার মানুষজন যেরকম তারা আনন্দিত হয়েছেন, পাশাপাশি এই নৌকা বাইচ প্রতিযোগিতার যে ধারাবাহিকতা এটিও কিন্তু বজায় রাখা সম্ভব হয়েছে। আমি অবশ্যই প্রত্যাশা করব যে আগামী দিনেও এইভাবে আমরা এই ধরনের আমাদের নৌকা বাইচ যে আয়োজন করব সবাই মিলে এবং আমরা আমাদের বাঙালি সংস্কৃতি টিকিয়ে রাখব। কমিউনিটি পুলিশিং এবং আপনার স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এই নৌকা বাইচটা দীর্ঘ সময় হতো, মাঝখানে এটা বন্ধ ছিল, 4 বছর আগে থেকে এটা আবার চালু করা হয়েছে। আমাদের বাঙালির সংস্কৃতির একটা বিরাট অংশ হলো এই নৌকা বাইচ বা গ্রামীণ জনপদের মেলা। ঠিক আছে, আমরা অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সকল ধর্ম বর্ণের মানুষ একত্রিত হয়ে আমাদের এই ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি সেটিকে আমরা ধরে রাখতে চাই, এটাই আসলে আমাদের লক্ষ্য আয়োজনের, এবং আমরা সবাই একসাথে আমরা সুন্দর একটি সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি। আমরা এখানে নৌকা বাইচ দেখতে যাচ্ছি, প্রতি বছরে এই খেলাধুলা হয়, খেলা খুব সুন্দর ভাবে চলতেছে। আরে বাবু, ব্যয় হিসেবে লোক 2-3 লাখ তো হবেই। আমরা সকাল থেকে এই জায়গায় নৌকা বাইচ খেলা দেখতেছি, এই জায়গায় 14টা নৌকা ফাইনাল খেলা খেলতেছে। এখানে দেখা যাচ্ছে আমাদের মতো দূর দূরান্ত থেকে অনেক জনগণ আসছে যারা এখানে খেলা উপভোগ করতেছে। দৈনিক করতোয়া, গাবতলী, বগুড়া।